हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, आज 21 सेप्टेम्बर बांगलार तीन आश्विन बृहस्पतिवार। आश्विन मासेर प्रति बृहस्पतिवार धन सम्पदे देवी माँ लक्ष्मी पुजो करले सर्वदा अचला हये गृह बिराज करे थाकेन। बंधुरा आज आश्विन मासेर प्रथम बृहस्पतिवार, तई आज के दिने आपनी माँ लक्ष्मी पुजो करे थाकेन ताहले ए विषयटी निश्चय जानेन जे आश्विन मासेर लक्ष्मी पूजार पाँचाली तथा व्रत कथा आज के दिन एक बार हलेओ श्रवण करते हैं, नयतो ई पूजा असम्पूर्ण थेके जाए। तबे यदि आपनी माँ लक्ष्मी पुजो ना करे थाकेन केवलमात्र ए व्रत कथा तथा पाँचाली श्रवण करे माँ लक्ष्मीर उद्देश्ये यदि घेर प्रदीप प्रज्वलन करते पारेन ताहलेओ माँ लक्ष्मी प्रसन्न हन। তাই বন্ধুরা আজ আশ্বিন মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মী ব্রতকথা তথা পাঁচালী একবার হলেও অবশ্যই শ্রবণ করবেন। দেখবেন এতে মা লক্ষ্মী কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আশ্বিন মাসের ব্রতকথা তথা পাঁচালী আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। জগৎ শেঠের পালা। দিল্লিতে বসে তার যদু শেঠ নাম, সতীসাধ্বি পতি তার পদ্মাবতী নাম, জগৎ শেঠ পুত্র তার বিদ্যান হইল, দিল্লি স্বর শুনিতা তাহারে ডাকিল, রাজসভা মাঝে শিশু শাস্ত্র লাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দে অন্তরে, বাদশা বলে হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাইবে তাহা দিব কি বাচা হো তুমি, জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করি আমি জননীরে, জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতারও নিকটে আসি জিজ্ঞাসা করিল, পদ্মাবতী শুনি বলে শুনবে বাছনি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এ দিল্লি শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে, জগত শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতারও নির্দেশ মতো সকলেই বলিল, বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে, বাদশার আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতাশতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘিতের বাতি কোজাগরী দিনে, নিজে পদ্মাবতী থাকে দ্বার আগলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া, লক্ষ্মী বলে ভ্রমিলান প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছি অন্ধকারে, শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমারও ভবনে আজ করিব বসতি, দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব, পদ্মা কই কর জড়ে এসেছ যখন, এক সত্য মোর পাশে করমা এখন, লক্ষ্মী বলে ও গো পদ্মা কী বা তুমি চাও, অবশ্য পুরাও বাঞ্ছা আমারই জানাও, পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেতা অচলা হইয়া, সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণতে আগিল, জগতের গৃহে লক্ষ্মী সত্যি বন্ধ হয়ে রহিলেন চিরকাল অচলা হইয়ে, জগত সদৃশ্য ভাগ্যবান কেবা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে, কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে, শ্রী শঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রতকথা ভনে, জগত শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বল, ইতি আশ্বিন মাসের ব্রতকথা সমাপ্ত। ওং বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাপী মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ রাধে রাধে।